গাইস, আজকে আমরা একটা সুন্দর জায়গায় এসেছি। জায়গাটা কি আপনাদের সব গোটা ভিডিও দেখাবো, ভালো করে দেখবেন আর লাইক শেয়ার করতে ভুলবেন না। চলুন দেখে আসি জায়গাটা। আমরা এসেছি হচ্ছে স্বামীনারায়ণ টেম্পলে। এটা আছে হচ্ছে জোকা আমতলাতে, এখানে আমরা ঘুরতে এসেছি। চলুন আপনাকে আজ দর্শন করাই। এখন ঘড়ি কাটা বাজে 4:04, এখন মন্দির ওপেন হয়েছে। চলুন গিয়ে দেখে আসি, আসুন দর্শন করি। মন্দিরটা অনেকটা বড়, মানে ক্যাম্পাস এরিয়া বিশাল বড়। মন্দিরটা অনেকটা বিশাল বড় আয়তন জুড়ে মন্দিরটা আছে। আপনি আমার ভিডিও করে দেখতে পাচ্ছেন, অনেকটা বড় আয়তন জুড়ে মন্দিরটা আছে। এইটা হচ্ছে মন্দিরটা। খুব ভাল লাগছে। এটা আমি প্রথমবার এলাম স্বামীনারায়ণ টেম্পলে। আর ওখানে ওখানে দেখতে পাচ্ছেন, ওখানে হচ্ছে প্রসাদ আপনি নিতে পারবেন, ওখানে পয়সা দিয়ে প্রসাদ আপনি নিতে পারবেন। এবার মন্দিরে ভন্তে যাচ্ছি, চলুন দেখে আসি মন্দিরের ভেতরটা। খুব ভালো করেছে, ডিজাইনটা অপূর্ব, আমার খুব ভালো লাগছে। আমি প্রথমবার এলাম, এই ভাস্কর্য, এই আর্কিটেক্ট, এই ডিজাইন দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। চলুন গিয়ে ভিতরে গিয়ে ঠাকুরের মুখ দেখে আসি। চলুন সুন্দর ঠাকুরের মুখটা, খুব খুব মানে খুব মিষ্টি। ভিতরে রাধাকৃষ্ণের মুখটা আমার খুব ভালো লেগেছে। আর ভেতরে যে আর্কিটেক্ট আর ভাস্কর্য যা সুন্দর তৈরি, মানে কি বলবো, অপরূপ। আমি একটুখানি প্রসাদ নিয়েছি, এগুলো হচ্ছে 100 টাকা করে প্যাকেট, আমি বাড়ির জন্য নিলাম একটু প্রসাদ। আর এখানে এসে আমার কি বলবো, খুব ভালো লাগলো মন্দিরটা, খুব সুন্দর মন্দির, এটা খুব ভালো লেগেছে। আপনারা আসুন দেখুন। আর এই হলো আজকে ভিডিও গাইস। আপনার কেমন লাগলো গোটা ভিডিওটা প্লিজ বলবেন, কমেন্ট সেকশনে জানাবেন, আর লাইক শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে গাইস নেক্সট ভিডিওতে। বাই।